কিউবার উপর থেকে অবিলম্বে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রাসেলসে বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া অভিবাসীরা। ব্রিটেনের রাজপুত্রী হ্যারি নেপালের লামজুংয়ে ভূমিকম্প বিধ্বস্ত একটি স্কুল পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ভারত দুদেশের উন্নয়ন নিশ্চিত হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জয়ের খুব কাছে গিয়ে হতাশ হতে হলো বাংলাদেশকে, শেষ পর্যন্ত এক রানে হারল টাইগাররা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি আবু নোমান। এবারে বিস্তারিত শুরুতে থাকছে মিলেনিয়াম আন্তর্জাতিক প্রসঙ্গ। কিউবার উপর থেকে অবিলম্বে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আর্জেন্টিনার উদ্দেশ্যে হাভানা ছাড়ার আগে তিনি দেশের জনগণকে আরও বেশি বাক ও ব্যক্তি স্বাধীনতা দিতে কিউবা সরকারের প্রতি আহ্বান জানান। তবে ওবামা কিউবা সফরের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পাল রায়ান। কিউবার ঐতিহাসিক সফরের শেষ দিন হাভানার গ্র্যান্ড থিয়েটারে বিদায়ী ভাষণ দেন প্রেসিডেন্ট ওবামা। এ সফরে প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অনেক কিছু অর্জিত হয়েছে উল্লেখ করেন তিনি। কিউবার জনগণকে মত প্রকাশের সুযোগ দানের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে দেশটির কমিউনিস্ট সরকারের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তার ভাষণে কিউবার জনগণকে উন্নত ভবিষ্যতের আশা দেখতে উদ্বুদ্ধ করার পাশাপাশি পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে আবাহন করার আহ্বান জানান। কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো সব কিছু করবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি। কিউবায় তিন দিনের ঐতিহাসিক সফর শেষে হাভানা থেকে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে পৌঁছান প্রেসিডেন্ট ওবামা। সেখানে আর্জেন্টাইন প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। ব্রাসেলসে বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকা পড়া অভিবাসীরাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন চুক্তি অনুযায়ী গ্রিসের সাময়িক আশ্রয়কেন্দ্রগুলো থেকে অভিবাসীদের তুরস্কে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তারা কোনো সাহায্য করবে না। এদিকে গ্রিসের লেসবস দ্বীপের উপকূল থেকে আরও প্রায় 150 অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস ও নরওয়ের কোস্টগার্ড। বিক্ষোভ চলাকালে ব্রাসেলসে হামলার পর এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় অভিবাসীরা। এ সময় নিজেদের গায়ে ও প্ল্যাকার্ডে সরি ফর ব্রাসেলস লিখে সমবেদনা প্রকাশ করে শিশুরাও। মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেয় গ্রিসের ইদোমেনি গ্রামে শিবিরগুলোতে আটকা পড়েছে 12,000-এরও বেশি অভিবাসী। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তিতে তাদের মতো আটকে পড়া শরণার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় হতাশ তারা। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে লেসবস দ্বীপের সাময়িক আশ্রয়কেন্দ্র থেকে অবৈধ অভিবাসীদের তুরস্কে পাঠাতে তারা কোনো ধরনের সহযোগিতা করবে না। ব্রিটেনের রাজপুত্র হ্যারি নেপালের লামজুংয়ে ভূমিকম্প বিধ্বস্ত একটি স্কুল পরিদর্শন করেছেন। ঐতিহ্যবাহী নাচ গানের মধ্য দিয়ে রাজপুত্রকে বরণ করে নেয় নেপালবাসী। এ সময় তাকে নেপালের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে আপ্যায়িত করা হয়। 5 দিনের সফরে রাজপুত্র হ্যারি বর্তমানে নেপালে অবস্থান করছেন। তিনি লামজুং স্কুল পরিদর্শন করতে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের সাথে ভলিবল খেলেন। এরপর 31 বছর বয়সী রাজকুমার পশ্চিমাঞ্চলীয় পোখারায় গিয়ে আফগান যুদ্ধে নিহত গুখরা যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। ভূমিকম্প বিধ্বস্ত নেপাল আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখতে সচেতনতা বৃদ্ধি করার জন্য হ্যারি এই সফরে গেছেন। 2 রুশ সাংবাদিককে হত্যার দায়ে রাশিয়ার কাছে আটক ইউক্রেনীয় পাইলট নাদিয়া শেভচেঙ্কোকে 22 বছরের কারাদণ্ড দিয়েছে রুশ অধিকৃত দোনেস্কের একটি আদালত। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এর আগে নাদিয়ার বিচার শুরু হলে পশ্চিমা বিশ্ব এ বিচারের তীব্র নিন্দা জানায়। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো সোরোশেঙ্কো এ বিচারকে প্রহসন বলে অভিহিত করেন। এছাড়া নাদিয়াকে ছেড়ে দেওয়ার বদলে ইউক্রেনের কাছে আটক 2 রুশ সেনাকে মুক্তি দেওয়ারও প্রস্তাব দেন তিনি।
নাদিয়ার বিরুদ্ধে অভিযোগ। 2014 সালের জুলাই মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত চলাকালে তিনি গোলা বারুদ নিক্ষেপে দিক নির্দেশনা দিয়েছিলেন। ওই সময় ইউক্রেনের গোলার আঘাতে দুই রুশ সাংবাদিক নিহত হয়। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন নাজিম লাশরাভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ব্রাসেলসে এর আন্ডারলেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এর আগে ওই ঘটনায় জড়িত নাজিম সহ আরও দুই আত্মঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করে বেলজিয়াম। সম্ভাব্য হামলাকারীদের একটি ছবি প্রকাশ করার পাশাপাশি ব্রাহিম ও খালিদ নামের দুজন একে অপরের ভাই হয়ে থাকতে পারেও জানানো হয়। এ হামলার পর মার্কিন নাগরিকদের ইউরোপ ভবনে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপে এ ধরনের হামলা বেড়ে যাওয়ায় ইউরোপ দেশগুলোর ভিসাহীন চলাকালের অধিকার দেয়া লেস জনে চুক্তি বাতিলের প্রস্তাব উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি নিয়েও নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো সারা বিশ্বে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় এমন কথা জানান এর প্রধান মার্গারেট চ্যান। তিনি আরও বলেন, বর্তমানে 38টি দেশে এ ভাইরাসের অস্তিত্ব থাকলেও যে কোনো সময় অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। জিকা ভাইরাস মোকাবেলায় $4 কোটি অর্থ প্রয়োজন বলেও জানান মার্গারেট চ্যান। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতের উড়িষ্যা ও ছত্তিশগড় প্রদেশে গত দুই সপ্তাহে প্রায় 270 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF-এর পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী মাওদের মধ্যে 60 জন বিদ্রোহী দলের সক্রিয় সদস্য, 13 জন গ্রাম কমিটির প্রধান ও বাকিরা ছিলেন মাওপন্থী সাংস্কৃতিক সংগঠন চেতনা নাট্যমঞ্চের সদস্য। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা সদস্য রয়েছে বলে জানায়। 1960 সাল থেকে ভারতে সক্রিয় ছিল মাওবাদী বিদ্রোহীরা। স্থানীয়দের কাছে নকশাল নামেই বেশি পরিচিত চীনের সাবেক কমিউনিস্ট নেতা মাও সেতুং এর এই সমর্থকরা। এর আগে একই এলাকা প্রায় শতাধিক মাওপন্থীদের আত্মসমর্পণের ঘটনা ঘটেছিল। ব্রাসেলসে সিরিজ হামলার পর বিভিন্ন দেশের বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেই সঙ্গে সন্ত্রাসী হামলার আশঙ্কা নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া জেনেভার প্রধান রেল স্টেশনেও বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। একইভাবে তাইওয়ানের আন্তর্জাতিক বিমানবন্দরেও নজরদারি বাড়ানোর লক্ষ্যে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ব্রাসেলস হামলার পরপরই বোমা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব যাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। ব্রাসেলসের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার নানা কর্মসূচির মধ্য দিয়ে বেলজিয়ামের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। একই সঙ্গে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতিও প্রকাশ করা হয়। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় বেলজিয়ামের পতাকার রঙে আলোকসজ্জার পাশাপাশি মোমবাতি প্রজ্বলন ও পুষ্পাঞ্জলির মাধ্যমে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় হাজারো মানুষ। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এবার রক্তাক্ত হল ব্রাসেলসও। শান্তির দেশ হিসেবে পরিচিত বেলজিয়ামের শান্তিকামী মানুষ এবার দেখল সন্ত্রাসের ভয়াবহতার রূপ। বেলজিয়ামের প্রতি সহমর্মিতা এবং সহিংসতা জানিয়ে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র করা হয় 3 রং আলোক নিক্ষেপণ। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বেলজিয়ামের পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানানো হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় ব্রিটেন ও জার্মানিতে। লন্ডনের ডাউনিং স্ট্রিটের সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয় ব্রিটেন এবং বেলজিয়ামের জাতীয় পতাকা। দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনি নেতারা শান্তি চায় না বলে অভিযোগ করেছেন তিনি। জেরুজালেমে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি IPAC-এ একটি স্যাটেলাইট ভিডিও কনফারেন্স তিনি একথা বলেন। যে কোনো সময় যে কোনো জায়গায় তিনি আলোচনা শুরু করতে রাজি বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহু আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পক্ষ নেবে বলেও আশা করেছিলেন তিনি। জাতিসংঘের হস্তক্ষেপের চেয়ে দুপক্ষের সরাসরি আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা হলেই সেটা ফলপ্রসূ হবে বলে মনে করেন নেতানিয়াহু। দর্শক, এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ভারত দুদেশেরই উন্নয়ন নিশ্চিত হবে।
আলাস্কা অঞ্চলের কোনো দেশেরই একার পক্ষে দারিদ্র্যমুক্ত হওয়া সম্ভব নয় উল্লেখ করে যৌথ উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। গণভবনে ভিডিও কনফারেন্সে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি এবং ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হলো 100 মেগাওয়াট বিদ্যুৎ, আর বাংলাদেশ থেকে 10 গিগাবাইট পার সেকেন্ড হারে ভারতে যাচ্ছে ইন্টারনেট ব্যান্ডউইথ। নিজ নিজ দেশে বসে দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এই কার্যক্রম। দুজনেই এই বিনিময় কার্যক্রমকে অভিহিত করলেন উন্নয়নের নতুন মাইলফলক হিসেবে। এই বিনিময়কে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরেকটি মাইলফলক বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, বিদ্যুৎ আমদানি আমাদের জ্বালানির চাহিদা পূরণ হবে, আর বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ পাওয়ার ফলে ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ বৃদ্ধি পাবে এবং সেখানকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও বন্ধনকে সুদৃঢ় করবে। 2009 সাল থেকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়। বিদ্যুৎ ব্যান্ডউইথ বিনিময় সে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আরেকটি মাইলফলক স্থাপন করল। দুই প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন কার্যক্রমকে নরেন্দ্র মোদি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলেন, এ ধরনের দিন পৃথিবীতে খুব কম আসে। এ ঘটনা বিশ্বের নতুন অধ্যায়ের সূচনা করেছে উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের যোগাযোগের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন মোদি। আমি মনে করি আমাদের এই অঞ্চলে আমরা চাই দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে। এই দারিদ্র্যমুক্ত সমাজ আমরা কেউ একা করতে পারি না, আমাদের যৌথ উদ্যোগ দরকার, আর এক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সাথে আমরা তা করতে সক্ষম হয়েছি। বরং এখন আমি মনে করি যে আমাদের এই দুই দেশের মানুষ, তারা যারা এখনও দারিদ্র্যের সীমায় রয়েছে, তাদের জীবন মান আমরা যৌথভাবেই উন্নত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সার্বিকভাবে দুই দেশেরই উন্নয়ন। এবারের শিল্পনীতিকে শিল্প বান্ধব উল্লেখ করে সময় মতো এর বাস্তবায়ন চান রপ্তানিমুখী শিল্প ব্যবসায়ীরা। আর যুগোপযোগী ব্যবসায়ের নতুন উদ্যোক্তাদের জন্য আরও বড় আকারে ঋণ সুবিধা রাখা উচিত বলে মনে করেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এদিকে উন্নয়নশীল অর্থনীতিতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে শিল্পনীতির পাশাপাশি শিল্প আইন জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগে প্রণোদনা, সরকারি বেসরকারি অংশীদারিত্বে শিল্প প্রতিষ্ঠা, বেশি বিদেশি বিনিয়োগ বান্ধব শিল্প ব্যবস্থাপনাসহ 43টি কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করে গত সোমবার অনুমোদন দেওয়া হয় জাতীয় শিল্পনীতি 2016। অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক, ক্লাস্টার ভিত্তিক শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবার শিল্পনীতিতে। স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শেখ হাসিনার অধীনে, এই সরকারের অধীনে এই স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করছেন, গতকালও করেছেন, নির্বাচনের ভুল ত্রুটি থাকতে পারে। এবং আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যেয়ে আজকে হয়তো শক্তি প্রয়োগ করেছে, এটা করা অসম্ভব কিছু নয়। নির্বাচনে যদি নিরপেক্ষ করতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবশ্যই কঠোর হতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 74% ভোট পড়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি আরও বলেন, দায়িত্ব অবহেলার কারণে সাতক্ষীরার এসপি সহ 5 OC-কে কমিশনে তলব করা হয়েছে। এছাড়া বাতিলকৃত কেন্দ্রগুলোতে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে বাতিল হওয়া সব কেন্দ্রের ক্ষেত্র একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিরাজুল ইসলাম। 2016 17 বর্ষের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ আজকের মতো শেষ হয়েছে। প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। সমিতির সভাপতি, সম্পাদক সহ মোট 14টি পদে লড়েছেন 32 জন প্রার্থী। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এবং নীল প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে লড়েছেন অ্যাডভোকেট আজহারুল ইসলাম ভূঁইয়া। আর বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে এবং সাদা প্যানেলে সভাপতি পদে নির্বাচন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সম্পাদক পদে লড়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। মোট 5,027 জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। দর্শক, এখন দেখবেন আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাংলাদেশ কনসুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। কর্মসূচির অংশ হিসেবে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা ও তার বিধেয়তার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। নিউ ইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি দিমা নেপার্থিথি জানান, কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি তার স্বাগত বক্তৃতায় শিশুদের প্রতি জাতির পিতার প্রগাঢ় ভালোবাসার কথা উল্লেখ করে নতুন প্রজন্মের কল্যাণে বঙ্গবন্ধু এবং বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের উপর আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আলোচনা সভায় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনা করেন এবং আবৃত্তিকার শ্যামনদি ওয়াহেদ ও গোপন সাহা বঙ্গবন্ধুর উপরে কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে মিলেনিয়াম টিভি ইউএসএর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ, নিউ ইয়র্কের খান টিউটোরিয়ালের সিও নাইমা খান সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন, বিশিষ্ট অভিনেত্রী ও নাট্য নির্দেশক রওশনারা হোসেন, চিত্রশিল্পী খুরশিদ হোসেন সহ স্থানীয় কমিউনিটির বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা পর্বে শিশুসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। মালয়েশিয়ার হাজার শ্রমিকের ভিড়ে চলছে এমআরপির ফিঙ্গারিং। প্রবাসীদের বারবার তাগিদ দিয়ে আসলেও শেষ মুহূর্তে হাজার হাজার আবেদনকারীরা উপচে পড়া ভিড়ের মধ্যে তাদের আবেদন জমা দিচ্ছেন। প্রতিদিন দূতাবাসের কর্মকর্তারা সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। মালয়েশিয়া থেকে আহমাদুল কবির জানান, এদিকে মালয়েশিয়া অবস্থানরতদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়। এদিকে এমআরপি করতে দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও অনেক প্রবাসী 3-4 মাসও ডেলিভারি পাননি, এমন ভোগান্তির কথা জানালেন আবেদনকারীরা। এদিকে মালয়েশিয়া সরকার গত 15ই ফেব্রুয়ারি থেকে 3 মাস ব্যাপী এই প্রকল্প চালু করেছে। ত্রিপুরা কুমিল্লা বিদ্যুৎ গ্রিডের আন্তঃসংযোগ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, ভারতের ত্রিপুরা হতে বাংলাদেশের কুমিল্লায় 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ত্রিপুরা কুমিল্লা গ্রিড আন্তঃসংযোগ বিদ্যুৎ লাইন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এই ভিডিও কনফারেন্সে যুক্ত হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয় থেকে পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল ও রেলমন্ত্রী মুজিবুল হক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণ করে সেই সব 2009 সালে 6ই জানুয়ারি কুমিল্লা সদর আসনের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের লেখাত হোসেন অমৃত একান্ত সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তাহের চৌধুরীকে বলেন, সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকল সম্মানিত নাগরিককে সম্পৃক্ত করে পরিষদ পরিচালনায় সচেষ্ট থাকবেন। যুব সমাজের অবক্ষয় রোধে ইউনিয়নবাসীকে নিয়ে নৈতিক কর্মতৎপরতার মাধ্যমে বেকার ও হতাশাগ্রস্ত যুবক সমাজকে যুব সম্পদে পরিণত করতে সচেষ্ট থাকা, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। সাভারের আশুলিয়ায় নির্মম আর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে এক কিশোরীকে। ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাভার থেকে আনিসুর রহমান জানান, সকালে বাসা থেকে বের হয়ে কাজে যাবার সময় দুর্বৃত্তরা তাকে ধরে নেয়। পারিবারিক বিরোধের জেরে পরিবারের সদস্যদের শাসাতে দুর্বৃত্তরা ওই কিশোরীকে এই নির্মম নির্যাতন করেছে বলে জানান তিনি। প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার 11টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম মাহফুজুর রহমান আরও জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল 8টায় মোট 101টি ভোট কেন্দ্রে একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। 11 ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য মোট 53 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাসদ ও বিএনপির দলীয় প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানিয়েছেন, ভোটকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মোট 2200 অস্ত্রধারীর সদস্য ছাড়াও প্রত্যেক ইউনিয়নে 2টি মোবাইল টিম কাজ করছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 11 ইউনিয়নে মোট 8টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে 3 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দিলেন পৌর মেয়র মোহাম্মদ আবু তাহের।
আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন মৃধা জানান, লক্ষ্মীপুর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ আবু তাহের। পৌরসভা প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 14 জন ব্যবসায়ীকে ডেকে পৌরসভার পক্ষ থেকে জনপ্রতি 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়ন ও নিজপাট ইউনিয়নের লামলি গ্রাম, বাউরবাগ, দক্ষিণ বাউরভাগ, ফেরিঘাট, খরিবুলসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক আকারে তরমুজ চাষ করে সর্বশান্ত হয়েছে স্থানীয় কৃষকরা। জৈন্তাপুর সিলেট থেকে এস এম রাজু জানান, নিম্নমানের বীজ বপন করে জমিতে তরমুজের গাছ হলেও নেই ফলন। তরমুজ চাষে কৃষকদের প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষকরা উত্তেজিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। এ সময় জৈন্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি পরিচালনাকারীদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলির যে ট্রেজারি যারা মেনটেন করে ওদেরকে আরও একটু সতর্ক হতে, সেখানে সিসিটিভি বা যারা কাজ করে ওদের পরিচয়, তাদের পাসপোর্টের কপি, এই সমস্ত আমরা নিজেরাই আমরা সতর্ক অবস্থায় আছি, এটা ওনাকে আমরা অবগত করেছি। উনি আমাদেরকে অনেক দামি এবং অত্যন্ত সতর্কতা দিয়েছেন, যারা ফান্ড ম্যানেজ করে ব্যাংকে, ট্রেজারি ম্যানেজ করে মেইনলি, তাদেরকে একটু সতর্ক অবস্থায় রাখার জন্য এবং তাদের সম্বন্ধে ওখানে যেন জেনে শুনে যেন লোক পোস্টিং দেওয়া হয় সেগুলো নিয়ে একটু হালকা আলোচনা। কিন্তু বাংলাদেশের রিজার্ভের অর্থ পাচারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ থাকা সত্ত্বেও এবার দীর্ঘদিনের ছুটিতে গেলেন ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবি ব্যাংকের প্রধান লরেনজো তান। ব্যাংকটির পরিচালকদের বোর্ড সভায় এ ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। সিনেটের ব্লু রিবন কমিটির প্রথম 2 দফা শুনানিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পাচারের ঘটনায় আরসিবির প্রধান লরেনজো তানের বিরুদ্ধে অভিযোগ তোলেন ব্যাংকটির জুপিটার শাখার সদস্য বরখাস্ত ব্যবস্থাপক মায়া দেগুইতো। সিনেটের রুদ্ধদ্বার শুনানিতে তিনি জানান, রিজার্ভ চুরির ঘটনার প্রধান অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এর সাথে লরেনজো তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এছাড়াও জুপিটার শাখায় 4টি ভুয়া অ্যাকাউন্ট খোলাসহ অর্থ পাচারে লরেনজো তার কিম অংকে সহায়তা করেন বলেও শুনানিতে জানান মায়া দেগুই। আগামী 29 মার্চ এই ঘটনায় সিনেটের ব্লু রিবন কমিটিতে 3য় দফা শুনানির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চীনের ঋণমান সক্ষমতা নিয়ে ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস কি বলছে তা নিয়ে চিন্তিত নয় চীন সরকার। সম্প্রতি বেজিংয়ে চলমান দেশটির উন্নয়ন ফোরামে এমনটাই জানিয়েছেন চীনের অর্থমন্ত্রী লো জিও। এ সময় তিনি আরও বলেন, মুডিস চীনের ঋণমান সক্ষমতা কমিয়ে ঋণাত্মকে নিয়ে গেলেও চীনা অর্থনীতি এখনও অতটা নেতিবাচক পর্যায়ে পৌঁছায়নি। সংস্থাটির ঋণমান নির্ণয়ের বিষয়ে বিশ্বাসযোগ্যতার ব্যাপারে তিনি বলেন, গ্রিসের অর্থনৈতিক সংকট যখন চরমে ছিল তখন গ্রিসের ঋণমান সক্ষমতা চীনের চেয়ে বেশি ছিল, এই কারণে দেশের অর্থনীতি নিয়ে সরকার অস্থিতিশীল বলেও জানান তিনি। এদিকে উন্নয়ন ফোরামে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এখন যদি মুদ্রা বিনিময় হারে শিথিলতা আসে তাহলে অর্থনীতি পুরোদমে ঘুরে দাঁড়াতে শুরু করবে। মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণে অতিরিক্ত উৎপাদন কমাতে, বেকারদের পুনঃকর্মসংস্থানের সৃষ্টিতে এবং পুনর্গঠন কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় অর্থনীতিতে আরও 10,000 কোটি ইউনিয়ন অর্থায়ন করবে চীন সরকার। দর্শক, এবার মিলেনিয়াম খেলা সংবাদ। জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশকে। ভারতের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত 1 রানে হারল টাইগাররা। এই জয়ে আসরে টিকে রইল স্বাগতিকরা। বেঙ্গালুরুতে টস হেরে আগে ব্যাট করে 7 উইকেটে 146 রান করে ভারত। জবাবে 9 উইকেটে 145 রানে থামে বাংলাদেশ। 7 ম্যাচ পর মাশরাফির টস ভাগ্যে সহায় হওয়ায় ভারতকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা হয় বেশ ধীরগতির। বাংলাদেশের 8 শট বোলিংয়ে সুবিধা করতে পারেনি ভারতের ওপেনাররা। ওপেনিংয়ে 42 রান যোগ করে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে রোহিত শর্মা আউট হন 18 রানে। ধাওয়ানও টেকেনি বেশিক্ষণ। সৌম্য মাহমুদুল্লাহ 6ষ্ঠ উইকেটে 31 রান যোগ করলে আবারও ম্যাচের পাল্লা হেলে যায় টাইগারদের দিকে। শেষ ওভারে দরকার ছিল 12 রান।
মুশফিক টানা দুই বলে চার মেরে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেল। শেষ তিন বলে তিন উইকেট হারিয়ে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। বিশ্ব আসর থেকে বিদায় নিল আফগানিস্তান। গ্রুপ ওয়ানের ম্যাচে আফগানদের 15 রানে হারিয়েছে ইংল্যান্ড। টস জিতে প্রথম ব্যাট করে আফগানিস্তানকে 143 রানের টার্গেট দেয় ইংলিশরা। জবাবে নয় উইকেট হারিয়ে 127 রান তুলতে সক্ষম হয় ইনজামামুল হকের শিষ্যরা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শুরু থেকে আফগান স্পিনারদের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় 57 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে থ্রি লায়ন্স বাহিনী। ফিন্সের ব্যক্তিগত 22 রান ছাড়া বলার মতো স্কোর করতে পারেনি টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই। তবে ক্রিস জর্ডানকে সঙ্গে নিয়ে 28 ও উইলির সঙ্গে অপরাজিত 57 রানের জুটি গড়ে ইংল্যান্ডকে 142 রানের লড়াকু সংগ্রহ এনে দেন মঈন আলী। শেষ পর্যন্ত 41 রানে অপরাজিত থাকেন মঈন। শেষের দিকে শফিকুল্লাহ 20 বলে 35 রানের মারকুটে ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ফলে তিন ম্যাচে সবকটিতে হেরে আসর থেকে বিদায় নিতে হলো ইনজামামুল হকের শিষ্যদের। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। কিউবার উপর থেকে অবিলম্বে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রাসেলসে বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গ্রিস। মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া অভিবাসীরা। ব্রিটেনের রাজপুত্রী হ্যারি নেপালের লামজুংয়ে ভূমিকম্প বিধ্বস্ত একটি স্কুল পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ভারত দুদেশের উন্নয়ন নিশ্চিত হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জয়ের খুব কাছে গিয়ে হতাশ হতে হলো বাংলাদেশকে। শেষ পর্যন্ত এক রানে হারল টাইগাররা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।